ঘূর্ণিঝড় আম্পান উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 565 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 545 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 390 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 410 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এটি আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সুন্দরবনের কাছ দিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের 85 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 200 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 220 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এদিকে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। তবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আবহাওয়া অধিদপ্তরে আছেন সহকর্মী জুবায়ের সানি, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সানি, আপনি সকালে ঘূর্ণিবার্তায় যুক্ত হয়েছিলেন আমার সাথে, আপনি বলছিলেন যে আম্পানকে সুপার সাইক্লোন বলা হচ্ছে না কিছুটা দুর্বল হয়ে যাওয়ার কারণে। তো আম্পান বাতাসে গতিবেগ ঘন্টা এখন কত কিলোমিটার আছে, আবহাওয়া অফিস কি বলছে, সব মিলিয়ে জানাবেন আমাদের দর্শককে। যদি আবহাওয়া অফিস যেটি বলছে যে এখন এটির গতিবেগ 200 থেকে 220 কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে এবং সেটি যখন বাংলাদেশে আঘাত করবে তার গতিবেগ হতে পারে 160 থেকে 175 কিলোমিটার এবং এটি সুপার সাইক্লোন না হলেও কিন্তু বেশ ভয়াবহ সাইক্লোন তারা বলছেন। এবং সেই সঙ্গে আমরা যতটুকু জানতে পারছি যে তারা যে আপডেটটি দিয়েছিলেন যে পায়রা সমুদ্রবন্দর থেকে 410 কিলোমিটার এবং মংলা সমুদ্রবন্দর থেকে 390 কিলোমিটার দূরে এটির অবস্থান করছে, কিন্তু এটি কিন্তু প্রতি ঘন্টায় প্রায় 25 কিলোমিটার বেগে বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে এবং আবহাওয়া দপ্তর যেটি বলছে যে এটি যখন বাংলাদেশে আঘাত করবে তখন কিন্তু এটি ঠিক সুন্দরবন উপকূল এবং ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত করবে এবং এরপরে সেটি বাংলাদেশের উপকূলে বা বাংলাদেশের ভিতরে আবার আগামীকাল সেটি প্রবেশ করতে পারে এবং সে কারণে কিন্তু আগামী 2-3 দিন বাংলাদেশে বৃষ্টিপাত হবে। এবং সেই সঙ্গে যে তারা যেটি বলছেন যে এই ঘূর্ণিঝড়টি যখন আঘাত করবে তখন উপকূলীয় অঞ্চলে কিন্তু 10 থেকে 15 ফিটের একটি জলোচ্ছ্বাস তৈরি হতে পারে এবং সেই কারণে কিন্তু তারা সমুদ্র বন্দরগুলোকে মংলা এবং পায়রাকে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং সেই সঙ্গে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলছে। এবং যেটি তারা বলছিলেন যে এই ঘূর্ণিঝড়টি যখন আঘাত করবে সেটি কিন্তু আয়লার মতো ভয়াবহ রূপ নিতে পারে তেমন একটি ধারণা তারা করছেন, কারণ এটির যে কেন্দ্র থেকে ঘূর্ণিঝড়টির অবস্থান কিন্তু বাংলাদেশ ঠিক ডানে থাকবে, সে কারণে তারা ধারণা করছেন এটি আলার মতো একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। সে কারণে কিন্তু আবহাওয়া অধিদপ্তর বলছে যে এখনই এই ঘূর্ণিঝড়টি যখন আঘাত করবে ঠিক বাংলাদেশের সন্ধ্যার দিকে কিন্তু সেটির যে প্রথম অংশ সেটি কিন্তু বিকেলের দিকে প্রবেশ করা বাংলাদেশে শুরু করবে। জ্যোতি সানি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবহাওয়া অফিস থেকে জানাচ্ছিলেন জুবায়ের সানি। এদিকে উপকূলের কাছাকাছি আসার সময় কিছুটা দিক পরিবর্তন করেছে সুপার সাইক্লোন আম্পান, তাই শুধু বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গেও ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে, বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ। তিনি জানান, ঘূর্ণিঝড়টি কিছুটা দিক পরিবর্তন করলেও এর আঘাত বাংলাদেশের খুলনা ও ভারতের পশ্চিমবঙ্গে একই সময় পড়তে পারে। ভোলায় ঘূর্ণিঝড় আম্পানের ধেয়ে আসার প্রভাবে রাতভর বৃষ্টি ও দমকা বাতাস বইতে শুরু করে, এতে মেঘনা নদী ও সাগর মোহনা উত্তাল থাকায় মাছ ধরা নৌকা ট্রলার ইতিমধ্যে পাড়ে আশ্রয় নিয়েছে। বরগুনায় মঙ্গলবার থেকে গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত আছে, অন্যদিকে চট্টগ্রামে রাত থেকে বৃষ্টির পাশাপাশি উত্তাল রয়েছে সাগর।
দর্শক আমপানের খবর জানাতে বাগেরহাট উপকূলীয় এলাকায় রয়েছেন সহকর্মী শামসুর রহমান, যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। শামসুর, উপকূলীয় এলাকায় সমুদ্র কতটা উত্তাল রয়েছে এ বিষয়টি কতটুকু জানেন আপনি আমাদের দর্শককে জানাবেন? যৌথী যৌথী যেমনটি বলছিলেন, বাগেরহাটে কিন্তু ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে কিন্তু ইতিমধ্যে ব্যাপক ঝড় এবং বৃষ্টি শুরু হয়েছে, দমকা হওয়া বয়ে যাচ্ছে, কিন্তু গত রাত থেকেই সেই দমকা হওয়ার পরিমাণ কিন্তু ক্রমেই বেড়ে চলছে। ইতিমধ্যে কিন্তু বাগেরহাটের প্রায় 1031টি সাইক্লোন শেল্টার আছে, সেখানে কিন্তু ইতিমধ্যে প্রায় 90,000-এর মতো লোক কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে এবং একই সাথে 13,000-এর মতো গবাদি পশু কিন্তু এই সাইক্লোন শেল্টারে আশ্রয় দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু প্রায় এইসব যে সকল লোক কালকে রাত থেকে যে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে, তাদের কিন্তু শুকনা খাবার পরিবেশন করা হচ্ছে। ইতিমধ্যে জেলায় কিন্তু প্রায় 2 লাখ 2 লাখ টাকা নগদ টাকা এবং 200 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। শিশু খাদ্য এবং গোখাদ্য কিন্তু প্রায় 4 লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে, কিন্তু সামাজিক দূরত্ব বজায় রেখে কিন্তু এবছর যে আম্পানের প্রভাবের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে কিন্তু আশ্রয় কেন্দ্রে তাদের আশ্রয় প্রার্থীদের কিন্তু রাখা হচ্ছে। একই সাথে কিন্তু গত রাত মানে এই সিগনাল বাড়ার সাথে সাথে কিন্তু আশ্রয় কেন্দ্রে লোক আসতে শুরু করেছে। ইতিমধ্যে কিন্তু কিন্তু প্রায় লোক এখনো আসছে, মোরলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের জানিয়েছেন, কিন্তু ইতিমধ্যে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে কিন্তু একাধিক কমিটি আছে, তারা স্বেচ্ছাসেবক প্রায় 11,000 স্বেচ্ছাসেবক কিন্তু কাজ করতেছে এই আশ্রয় আনার জন্য। ইতিমধ্যে কিন্তু বাগেরহাট দমকা আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং উপকূলবাসীর মধ্যে কিন্তু এক প্রকার ভীতি কাজ করছে বলে আমাদের উপকূলবাসী আমাদের জানিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক ত্রাণ তৎপরতা চালানো হবে এবং উদ্ধার তৎপরতা চালানোর জন্য কিন্তু সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জেলা প্রশাসন আমাদের জানিয়েছেন। যদি এই ছিল বাগেরহাটের সর্বশেষ তথ্য। শামসুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাগেরহাট থেকে জানাচ্ছিলেন শামসুর রহমান। এদিকে আম্পানকে কেন্দ্র করে দেশের উপকূলীয় এলাকায় আশ্রয় কেন্দ্রগুলোতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, সরিয়ে নেওয়া হয়েছে ঝুঁকিতে থাকা মানুষকে। চট্টগ্রামের 479টি আশ্রয় কেন্দ্র ছাড়াও 2,269টি প্রাথমিক বিদ্যালয় এবং 1,250টি মাধ্যমিক বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসেবে তৈরি করা হয়েছে। একই সঙ্গে ফায়ার সার্ভিস, শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রস্তুত করা হয়েছে। অন্যদিকে ভোলায় গেল রাতেই 2,47,000 মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে বলে জানায় জেলা প্রশাসক। অপরদিকে ভোলার মধ্য মেঘনা ও সাগর মোহনায় ঢালচর, কলাতলির চর, চর পাতিলা থেকে 12,000 মানুষকে মূল ভূখণ্ডে নিয়ে আসা হয়েছে। ওই সব মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। লক্ষ্মীপুরে প্রস্তুত রাখা হয়েছে 200টি আশ্রয় কেন্দ্র। দর্শক, আমাদের আরেক সহকর্মী মুফতি সালাউদ্দিন রয়েছেন পটুয়াখালীতে, সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। মুফতি, করোনার ঝুঁকির মাঝে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ আসলে কতটা নিরাপদে আছে, সেই সাথে আরেকটি বিষয়ও জানাবেন যে পটুয়াখালীতে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত হচ্ছে কিনা, সব মিলিয়ে জানাবেন। আপনি জানেন ঘূর্ণিঝড়ের কারণে গতকালকে রাত্র থেকে এই দক্ষিণ অঞ্চলে ঝড় এবং বৃষ্টি শুরু হয়। এরপর থেকে লোকজন আশ্রয় কেন্দ্রে আসা শুরু করেন এবং রাত 10টার দিকে জেলা প্রশাসক সহ জেলা কর্মকর্তাবৃন্দ এইসব আশ্রয় কেন্দ্র ঘুরতে যান এবং এদের থাকা খাওয়ার ব্যবস্থা শুরু করেন। আমাকে জেলা প্রশাসক মোহাম্মদ মতিউল ইসলাম চৌধুরী কিছুক্ষণ আগে জানিয়েছেন, পটুয়াখালী জেলায় 785 আশ্রয় কেন্দ্রে এ পর্যন্ত 3 লাখের উপরে মানুষজন আশ্রয় নিয়েছে এবং এসব আশ্রয় কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় রাখা হয়েছে এবং এদের খাবারও ব্যবস্থা করা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায় নাই এবং নদীর পানি এবং সাগরের পানি স্বাভাবিকের চেয়ে 2-3 ফুট বৃদ্ধি পেয়েছে। যদি এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। মুফতি, আপনাকে ধন্যবাদ। দর্শক, পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন মুফতি সালাউদ্দিন।